প্রোটিন শেক খাইলে দেড় মাসের মধ্যে ওনার সিক্স প্যাক হবে ভাবি, কিন্তু আমি বলি নাই, একবারও বলছি আপনাকে সব কিছু বলার দরকার নেই, আমার বডি লাগবে আমার বডিতে। হ্যাঁ ভাবি ওনাকে কে বুঝাইবো, এখানের মধ্যে আমাদের বডি বিক্রি হয় না রে ভাইয়া, এখানে আমরা বডি বানাইতে সাহায্য করি। শারীরিক শিক্ষা জিমের মধ্যে তো আছে তাই না, আপনার তো ওইব সমস্যা কি, আর আপনাকে আমি বলছি সিক্স প্যাক হইব বলছি ভাবি, আই কিন্তু বলিনি তার। আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ উনাকে না হলে চিনেন না জানেন না মুরগি বানাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু আপনার এই যে ওনার, হ্যাঁ যে আপনার বস, আপনার বসের সাথে এরকম কাহিনী কেন করছেন? বসের লোকে আমি কি করছি? হ্যাঁ কিছু করার নাই মানে কি, হ্যাঁ কিছু করার নাই মানে কি, আপনার বসকে কে প্রোটিন শেক খাওয়াতে বলেন? আমি আমি প্রোটিন শেক করতে কাইনি, প্রোটিন শেক তো আনে চলি চকলেট জ্বললা, বাইরে আমি প্রোটিন শেক কেন খাবো? আর ভাই প্রোটিন শেক খেয়ে কি এমনটা করছে যে আমি এত উত্তেজিত হয়ে গেছে? কেন উত্তেজিত হব না, মানে আমি বলতে চাইছি আপনার ভাইকে আপনারা এখানে জিম করতে দেন নাই, জিম করে নাই আপনার ভাই, এখানে বাসায় গিয়ে এসে লাফালাফা খাট ভাঙছে। ও লাফালাফি করে খাট ভাঙছে, এই জন্যই আমি বলি জলিলের যে প্রোটিন শেকটা এটা হলো একেবারে দুই নম্বর একটা প্রোটিন শেক, এটা তো লেখা মেড ইন ইউএসএ, কিন্তু আমার মনে হয় এই প্রোটিন শেকটা মেড ইন জিঞ্জিয়া, এটা বিভিন্ন রকম ভেজাল কষা ফল ফ্রুট দিয়া জল্দি এটা অর্ডার দিয়ে বানাইছে। সব তো অপকর্ম, যত কিছু করে সে করে, দোষ পড়ে ভাবি আমার, আমি কিন্তু ভাবি সব কাজ কাম সব ঠিকঠাক মতো করি, আমি এসব ঝামেলার মধ্যে নাই। ওনার ব্যাপারটা চিন্তা করেন, ওনারও আমি বলি নাই যে আমি সিক্স প্যাক বানাই দেবো, এই প্রোটিন শেক খাওয়াইয়া জলিল বলছে ওনারা যে উনি প্রোটিন শেক খাইলে দেড় মাসের মধ্যে ওনার সিক্স প্যাক হবে ভাবি, কিন্তু আমি বলি নাই, একবারও বলছি আপনাকে সব কিছু বলার দরকার নেই, আমার বডি লাগবে আমার বডিতে। হ্যাঁ ভাবি ওনাকে কে বুঝাইবো, এখানের মধ্যে আমাদের বডি বিক্রি হয় না রে ভাইয়া, এখানে আমরা বডি বানাইতে সাহায্য করি। আপনি তো বলছেন আমাকে বডি বানাই দিবেন, এখন তো চার মাস হয়ে গেছে। আচ্ছা ভাইয়া চার মাসে হয় নাই নয় মাসে কোনো ব্যাপার নাই, আপনার বডি আপনি পাবেন না, কিন্তু আমার হাজবেন্ড এটা কি করলো, ওরা কি করলো নি বসের সাথে এগুলো কেউ করে? হ্যাঁ ভাবি একটা জিনিস আপনি আমার বিষয়টা বুঝেন, ভাবি জলি চকলেট জলি ওরে এটার ভিতরে আসা যাওয়া বন্ধ করতে আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু জলস্থিমটা দেন কেন আপনারা? আপনাকে আগে আমি বলছি না যে ওরা ঢুকতে দেবেন না ভাবি, তার যে জলস্থি মতো শরীর, এই শরীরে সে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায় ভাবি, আমি তো তার আটকাতে চাই। এখন কইও তখন জল্লা কই, এখন আমি কি ফোন দিব ভাবি তার? হ্যাঁ এখন ফোন দাও। ভাবি যেটা বিষয়টা হইছে মোবাইলের ব্যালেন্স নেই, আমি এখনই যাইতেছি মোবাইলে রিচার্জ করি, এখানে আসি আপনার এখনই আমি ফোন দিতেছি জলিলটা, কারণ আমি নিজেও তাকে পিটাইব, সে তার অপকর্মগুলো দোষ সব আমার হয় কেন, আমি এটাও জলিলকে আমার দেখাই দিব। গিয়ে তুমি হাওয়া হয়ে যাও না, তুমি শারীরিক শিক্ষা।